দুদিন আগে সন্তানের মা হয়েছেন রাজধানীর আদাবরের বাসিন্দা মৌসুমী। বুধবার থেকে ভর্তি আছেন হাসপাতালে। শনিবার সকালে হঠাৎ সিজার পরবর্তী যন্ত্রণা শুরু হলে স্বামীকে খবর দেওয়া হয়। তার স্বামী সবুজ হাসপাতালে গেটে আসতেই বাধা দেন দুই আনসার সদস্য। গেট পাস থাকার পরও অবৈধভাবে তারা সবুজের কাছে টাকা দাবি করলে তা দিতে রাজি না হয় টেনে হিঁচড়ে একটি কক্ষে নিয়ে গিয়ে মারধর করেন ওই আনসার সদস্যরা। এ সময় মৌসুমীর চারতলার ওয়ার্ড থেকে ড্রেসিং করাতে নিচে নেমে স্বামী সবুজকে মারধর করতে দেখে প্রতিবাদ করলে তাকেও নির্যাতনের শিকার হতে হয়। ডাক্তার ডাকলেও যাওয়া যাবে না, আপনি পারমিশন নিয়ে আসেন প্রশাসন বিভাগ থেকে। আমি আমাকে কিভাবে টর্চার গুলা করতেছে ওরা চার পাঁচ জন মিলে একসাথে। চার পাঁচজন আইসা একবারে মানে হঠাৎ করে ওরে ধৈরাই মারতেছে আর ওদের লেবেলগুলো খুলতেছে আর বলতেছে যে এই তুই আমাদের পোশাকে হাত দিছিস কেন। গেট পাস থাকলে অর্থ না দিলে রোগীর স্বজনদের হাসপাতালের ভেতরে ঢুকতে দেয়া হয় না বলে অভিযোগ রয়েছে। আমরা পাস কই, ঢুকতে দেওয়া হবে না, এখন সময় না, আবার টাকা দিলে কি ঢুকতে দেয়। চিকিৎসা নিতে আসা রোগী ও স্বজনদের সঙ্গে এমন আচরণ কাম্য নয় জানিয়ে দুঃখ প্রকাশ করেছেন হাসপাতালের চিকিৎসকরা। আজকে যে ঘটনাটি ঘটেছে এই ঘটনাটির জন্য একজন চিকিৎসক হিসেবে আমি দুঃখিত। ঘটনার সত্যতা পাওয়ায় দুই আনসার সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছেন ঊর্ধ্বতন কর্মকর্তা।